এই যে স্বেচ্ছাসেবক লীগের কিংবা অন্যান্য সহযোগী একটা কঠিন প্রধানমন্ত্রী সাগর মুক্ত আনলেন অর্থাৎ আমরা একদম দুজন মানুষকে দেখলাম কিন্তু ভবিষ্যতে সামনে তো সামনের মাসে জাতীয় কাউন্সিল আওয়ামী লীগের আপনারা কতখানি আশাবাদী যে এরকম সাগর সেচকে যেমন মুক্ত আনা হলো যে আপনারা আমরা দেখিনি নির্মল বাবু বসে আছেন বাবু ভাই বসে আছেন তো এমন জাতীয় যে কাউন্সিল হবে আওয়ামী লীগের সেখানে এই ধরনের নতুন মুখ মুখ স্বচ্ছ ক্লিন আসবে না এরকম আশাবাদী তো নিশ্চয়ই প্রতিটা শেখ হাসিনা সবসময় সঠিক সিদ্ধান্ত নেন আমরা তার প্রতি যত আমাদের আস্থা এবং বিশ্বাস সবসময় এবং আমরা মনে করি উনি সবসময় ভালো কাজ করবেন এবং দেশের মানুষের জন্য আপনি জানেন উনি কত ঘন্টা পরিশ্রম করেন একজন মানুষ কত তার সে কত ঘন্টা মানুষের জন্য কাজ করেন সে যখনই যাকে দেখেন আমরা যতদূর জানি সবসময় সে মন্ত্রীদেরকে বলেন নেতাদেরকে বলেন শুধু মানুষের জন্য কাজ করো দেশটাকে এগিয়ে নিয়ে যাও নতুন প্রজন্মের জন্য কাজ করে যাও নিজের জন্য করার চেয়ে দেশটার জন্য করো মানুষ তাহলেই তোমাদেরকে মনে রাখবে জনতে শেখ হাসিনা আমি মনে করি উনি যে পদক্ষেপ নেবেন যাই করবেন ওরা ভাবে নেবেন এবং যাদের মাধ্যমে এই বাংলার এই বাংলাদেশের উন্নতি আরও হবে এবং ওনার যে ভিশন ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বা ডেল্টা প্ল্যান টু থাউজেন্ড ওয়ান

আমাদের মানে এমনভাবেই কাজ করবো যেমন আমাদের কিছু প্রশিক্ষণ কর্মশালা করার ইচ্ছে আছে বা কিছু ক্যাম্পিং করার ইচ্ছে। আছে ডিস্ট্রিক্টগুলিতে একটু দীর্ঘ সময় অবস্থান করে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট একটু মোটিভেশন সবাইকে একটু নতুন ফর্মে কাজ করার দেশটা যে এগিয়ে যাচ্ছে এবং সেটা সবাইকে বোঝানো এবং আমাদের যে কাজগুলি আমরা ভালো কাজগুলি করতেছি অনেক সময় আমাদের অনেক রকম বদনাম কিন্তু আমরা অনেক ভালো কাজ আমরা করতেছি এবং দেশটা এগিয়ে যাচ্ছে দেশের আজকে জিডিপি গ্রোথ কোন জায়গায় আপনারা জানেন স্বাভাবিক কারণে এই কাজ করার জন্য আমরা অনেক রকম প্ল্যান আমাদের মাথায় এসছে কিন্তু আমরা এখনই বলতে চাই না আমরা কাজ শুরু সবাই আপনারা দেখবেন আপনারা অবজার্ভ করবেন অবশ্যই আমরা ভালো কাজ করে ভবিষ্যতে সেবক লীগের নাম হবে না সেচ্চাচারি লীগ সেজন্য আপনাদের করণীয় সেবক লীগ সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে এবং শৃঙ্খলা কাজে জড়িত থাকবে সেবক লীগ কখনো সেচ্চাচারি লীগ হিসেবে পরিচিত হবে ততটা আমাদের নেতৃত্বে সেটা হবে না এবং माननीय প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তার পারিবারিকভাবে প্রশিক্ষণ আছে তিনি জন্ম করে ফ্যামিলিতে রাজনীতি দেখেছেন দীর্ঘদিন আমরা লীগের সভাপতি তার পূর্ব অভিজ্ঞতা বলেন বর্তমান পরিস্থিতি বলেন তিনি ভবিষ্যতে কি করতে হবে সেটা সে ভালো করে জানেন বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে দেশ এগিয়ে যাবে তার নির্দেশনায় তার সঠিক সিদ্ধান্তে তার পরামর্শে আমরাও স্বচ্ছ সবকিছু একটি সেবা মূলক প্রতিষ্ঠানে পরিণত করব এই আশা এবং প্রত্যাশা রাখি অসংখ্য ধন্যবাদ এবং আরো একবার শুভেচ্ছা আপনাদের দুজনকে আপনাদের এই পথ চলা অত্যন্ত সহযোগিতা পূর্ণ হবে সেই চোক তো আমাদের সঙ্গে থাকছে সারা দেশের মানুষ এবং আপনারাও আপনাদের নেতাকর্মীদের এই ভরসার জায়গা হয়ে উঠবে এই প্রত্যাশা আপনাকে আজকে আপনার মাধ্যমে সকলকে আমরা সেই প্রত্যাশার জন্য আশীর্বাদ চাই আপনাকে অনেক ধন্যবাদ সোমাপা আমাদেরকে ডেকেছেন এবং আমাদের দিকে অবজার্ভ করবেন আমরা চেষ্টা করব সবসময় ভালো কাজ করার জন্য এবং এই সংগঠনের মানকে আরও বৃদ্ধি করার জন্য যে দায়িত্ব আমাদেরকে জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন তার বিশ্বাস আস্থা আমরা এটুকুই করতে পারি লীগ অবশ্যই সেবক জনগণের সেবা করবে এবং সেই সেবার প্রত্যাশা নিয়ে এই প্রাচীন সংগঠনটি বাংলাদেশে তার কাজ করে যাবে ইমেজকে আরো দ্বিগুণ বৃদ্ধি করবে আমি সময় ইসলাম আজকের মতো বিদায় নিলাম সকলকে শুভরাত্রি আরো একবার শুভেচ্ছা আপনাদের